জঙ্গলের একটা গাছে আর এই গাছটার নাম বলে ছোট্ট মাছ হালাল জীবিত থাকে মাছ কৃষকবৃন্দ চলে আসলাম ঢাকার দামরাই উপজেলার কালামপুর হাটে। কালামপুর একটি ঐতিহ্যবাহী, একটি প্রসিদ্ধ সুন্দর একটি হাট, সাপ্তাহিক হাট। আপনারা দেখতে পাচ্ছেন যে এই হাটে প্রচুর বাঁশের তৈরি বিভিন্ন কাজ করে তারা নিয়ে এসেছে। এখানে রয়েছে ঝাড়ু, কুলা, পোলো, খাঁচা, মানুষের যেগুলি প্রতিদিনের প্রয়োজন সবগুলি কিন্তু এই হাটে পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মানুষের যে নিত্য প্রয়োজনীয় গৃহস্থালির যে মানুষ ব্যবহার করে সবগুলি কিন্তু বাঁশের তৈরি, নান্দনিক সুন্দর সুন্দর বাঁশের তৈরি, শৈল্পিক ভাবে তারা তৈরি করে বাজারে নিয়ে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি হাট, এটি হচ্ছে ঢাকার কালামপুর একটি হাট। আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলি কিন্তু বাঁশের তৈরি, বাঁশের তৈরি কারুকাজ। প্রিয় দর্শকবৃন্দ সবাই ভিডিওটি দেখতে থাকুন, আজকে আপনাদেরকে কালামপুর হাটের কিছু চিত্র আপনাদেরকে দেখাবো, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আঙ্কেল কি এগুলা নিজেরা বানান মাছ দিয়ে? এগুলো চালনা কত করে বিক্রি করেন? চালুন খাঁচা এগুলি কত করে বিক্রি করেন? এগুলো নিজেরা মাছ দিয়ে তৈরি করেন? পঞ্চাশ টাকার গাজর 40 টাকা, আর এই শশা বেগুন কত করিয়া? 70 টাকা। ফুলকপি কত করে একটু বলতেন? 50 টাকা। আর সিম 70 টাকা না? বাচ্চা ওই মিষ্টি লাউ কেজি কত দিছ? 40 টাকা কেজি না? আর ওই যে পাতাকপি 20 টাকা পিস? 40 টাকা পিস। কাঁচা তরি তরকারি হাট, এই হাটে প্রচুর কাঁচা শাকসবজি উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন। অন্যান্য হাটের চেয়ে কিন্তু মোটামুটি এই হাটে শাকসবজি কিন্তু অনেক নমনীয় এবং সস্তা। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর শাকসবজি কিন্তু এই হাটে উঠেছে। এটা আসলে মানিকগঞ্জ, দামরাই এবং টাঙ্গাইলের কাছাকাছি কালামপুর একটি হাট, গ্রামীণ একটি হাট। সরাসরি কৃষকরা কিন্তু ওই তারা খেত থেকে কিন্তু এই শাকসবজিগুলি নিয়ে আসে, যার ফলে এখানে একটু সস্তা পাওয়া যায়। এটা কত করে? ওই যে এই মরিচ আধা কেজি 50। ওইটা কি মরিচ? এটা শুভা মরিচ না? এগুলি কি কালামপুরে হয়, দামরায় হয় না মানিকগঞ্জ? খরারসর। এটা কোন জেলা? দামরাই। আলু কেজি কত? 50 টাকা কেজি না? এটি হচ্ছে কালামপুর মাছের হাট। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বড় একটি মাছের হাট, এখানে দেশি সব বিভিন্ন ধরনের মাছ মাছ ওঠে। এখানে প্রচুর দেশি মাছ দেখতে পাচ্ছেন, তাছাড়াও বিভিন্ন ধরনের বড় বড় মাছ রয়েছে, অনেক ওজনের বড় বড় মাছ কিন্তু এই কালামপুর হাটে আসে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মাছ কিন্তু এই হাটে উঠেছে। সিলভার কাপ কত করে? ওই কেজি কত? হ্যাঁ 300 টাকা। একটা কয় কেজি হবে অনুমান? 4 কেজি। 4 কেজির উপরে? কেজি কত বল মাছ ওটা? হ্যাঁ একটা 1500 কেজি। 1500 একটা কয় কেজি হবে? 5 কেজি হবে। পাঙ্গাস কত করে? এগুলি কেজি কত? কেজি ওইটা 180, আর ওইটা 180। বিশাল একটি গুড়ের হাট, খেজুরের গুড়, আখের গুড়ের বিশাল একটি হাট। আপনারা দেখতে পাচ্ছেন
আপনারা জানেন যে কালামপুর কিন্তু একটি ঐতিহ্যবাহী প্রসিদ্ধ একটি হাট। আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় গুড়ের লম্বা একটি লাইন রয়েছে, প্রচুর গুড়। এই হাটটি প্রতি বৃহস্পতিবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে। আপনারা দেখতে পাচ্ছেন কি বেগুনের চারা না, একটা উঠান তো দেখি, এটা কি বেগুন? এগুলা সাদা কালো, কতটুকু ওজন হয় এগুলা? বড় জাতের নাকি? দুইটা তিনটা কেজি হয়। কত করে মোটা এগুলি বেগুনের? ও, 25-50 টাকা। আপনার বাসা কোথায়? কালামপুর? ও আচ্ছা, প্রতি হাটে আসেন? এটা হচ্ছে মুড়ি ফুটি। আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষকরা কিন্তু মুড়ি ভেজে বাজারে নিয়ে এসেছে। মুড়ির হাট দিচ্ছেন কেজি 75 টাকা কেজি না?